মেহমান বসিয়ে রেখে মাত্র 10 মিনিটে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিলাম। সবাই খেয়ে অনেক প্রশংসা করলো। খুব সহজে একটি মাত্র ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। তো এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে কিন্তু দিতে পারবেন। এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এই ডিমের অংশের ভিতরে চিনিটা যেন না আসতে থাকে, মানে গলে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, যদি না গলতে চাই সেক্ষেত্রে এখানে আপনারা 1 টেবিল চামচের মতো দুধ অ্যাড করে নেবেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি হ্যান্ডউইক্সটা সরিয়ে নিলাম। তারপরে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমের সাইজ অনুযায়ী কিন্তু এখানে আপনার ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে। তো এখানে আমি 1 কাপ ময়দা দেওয়ার পরেও কিন্তু এই ডোটা একটু নরম নরম মনে হচ্ছে, সেই জন্য এখানে আমি আরও 1/3 কাপ ময়দা এখানে দিয়েছি। তো এমন ঠিক শক্ত একটা স্টিকি মতো আপনার ডোটা হবে, এর বেশি আর শক্ত করা যাবে না বা নরমও করা যাবে না। তারপরে হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট গোল গোল করে আমি নাস্তার শেপ দিয়ে নিয়েছি। এটাকে ডিম পিঠা অথবা ডিমের কেকও বলতে পারেন, ভাজা কেক। খুব সহজেই তৈরি করা যায় ঝটপট মেহমানদারিতে, বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায়। আপনারা এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে ডিজাইনটা করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আমি অল্প কিছু বানিয়ে নিয়েছি, কারণ একবারে বেশি বানালে দেখা যায় এটা শেপটা নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর আগে থেকে চুলার উপরে একটি ফ্রাই প্যান দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি। তো একটা একটা দিয়ে যখন দেখবেন একপাশে একটু লাল হয়ে গিয়েছে, তখন কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে, তা না হলে আবার পুড়ে যাবে। তো আমি একটা একটা করে দিচ্ছি আর এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি হাতলটা ধরে। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর প্রতিটা নাস্তায় কিন্তু ফাটল ধরেছে। এই ফাটল ধরার কারণেই নাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজার হয়। তো এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু সময় খুবই কম লাগে, 4 থেকে 5 মিনিটের ভিতরেই ভাজা হয়ে যাবে। আর প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর লো আঁচে এগুলোকে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তাই তৈরি হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। সবগুলো নাস্তায় ফেটে গিয়েছে, একটা ভেঙে একটু দেখিয়ে দিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন।